লেটস গেট স্টার্ট গাইস। আজকে আলোচনা করছি ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে, যেগুলো আমি আলোচনা করতে চাই। প্রথম প্রশ্ন হলো, সবথেকে বড় ম্যাকবেথের মধ্যে এতগুলো সিন, এতগুলো অ্যাক্ট রয়েছে, সবথেকে বড় অ্যাক্ট কোনটা, কে বলতে পারবে? সবথেকে বড় অ্যাক্ট, দেখো দেয়ার আর ফাইভ অ্যাক্টস ইন ম্যাকবেথ। ম্যাকবেথে পাঁচটা অ্যাক্ট রয়েছে, অ্যাক্ট ওয়ান, অ্যাক্ট টু, অ্যাক্ট থ্রি, অ্যাক্ট ফোর, অ্যাক্ট ফাইভ, কিন্তু সবথেকে বড় হলো অ্যাক্ট ফাইভ। কোনটা? অ্যাক্ট ফাইভ। ইট হ্যাজ এইট সিন, ইজ দ্য লংগেস্ট ওয়ান, এটা লংগেস্ট ওয়ান। তাহলে অ্যাক্ট ফাইভ যেটা পাবো, শেষের অ্যাক্ট, সেটা সবথেকে বড় অ্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, হাউ মেনি সিনস আর দেয়ার ইন ম্যাকবেথ? ম্যাকবেথে টোটাল কটা সিন রয়েছে? টোয়েন্টি এইট সিন, টোয়েন্টি এইট সিনস আর ইন ম্যাকবেথ। ম্যাকবেথে তাহলে আঠাশটা সিন রয়েছে টোটাল, এবং অ্যাক্ট রয়েছে পাঁচটা, পাঁচটা অ্যাক্ট, আঠাশটা সিন টোটাল এটা রয়েছে। আচ্ছা, ম্যাকবেথের মধ্যে সবথেকে ছোট, সবথেকে ছোট অ্যাক্ট কোনটা? অ্যাক্ট টু, সেকেন্ড অ্যাক্ট, ভেরি গুড। আচ্ছা, ম্যাকবেথ যখন আমরা রিড করছি, ঠিক আছে, ম্যাকবেথের মধ্যে দ্বিতীয় সবথেকে বড় সিন কোনটা? অ্যাক্ট ওয়ান। তার মানে অ্যাক্ট ফাইভ সবথেকে বড়, এবং তারপরে বড় হচ্ছে অ্যাক্ট ওয়ান, আর সবথেকে ছোট হলো অ্যাক্ট টু, সবথেকে ছোট হলো অ্যাক্ট টু, রাইট? ম্যাকবেথ একটা, যদি আমি বলি, কি মজা করে বলছে এটা সবাই পারবে, যদিও মিলনান্ত নাটক নাকি বিয়োগান্ত নাটক, সবাই জানি বিয়োগান্ত নাটক, এটা একটা ট্র্যাজেডি, এটা একটা ট্র্যাজেডি, ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, ব্যাংকোর ছেলের নাম কি ছিল? ফ্লিয়ান্স, নাকি? দ্যাটস গুড, দ্যাটস গুড, সবাই উত্তরগুলো ঠিকই দিতে পারছো। এবারে লাইন ধরে কিছু প্রশ্ন করছে, উত্তর দেওয়ার চেষ্টা করবে। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এই কথাটি কে বলেছে? থ্রি উইচেস, ডাইনিরা বলেছে। কি বোঝানোর চেষ্টা করছে? ভালোগুলোই হচ্ছে খারাপ, আর খারাপগুলোই হলো ভালো, যেটা ম্যাকবেথের জন্য বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট, ওটা ওই রক্তাক্ত মানুষটা কে, কে বলেছে? কিং ডানকান। কার সম্বন্ধে বলেছে? ব্লিডিং ক্যাপ্টেন সম্বন্ধে বলেছে, যে যুদ্ধ করতে করতে লড়াই করে জিতে নিয়ে ছুটে চলে এসেছে, তাই না? ইন হোয়াট টার্ম ম্যাকবেথ ইজ গ্লোরিফাইড, ম্যাকবেথকে বিভিন্নভাবে গ্লোরিফাই করা হয়েছে, মানে ম্যাকবেথের, ম্যাকবেথ যে দারুণ, ভালো, এই কথাগুলো বলা হয়েছে, ম্যাকবেথকে কী কীভাবে গ্লোরিফাই করা হয়েছে, ম্যাকবেথ সম্বন্ধে কী কী বলা হয়েছে? ইগাল এবং স্প্যারো, ভেরি গুড ম্যাডাম, ব্রেভ ম্যাকবেথ, ঠিক বলছো, ভ্যালোর্স ম্যানিয়ন, বেলোনাস ব্রাইড গ্রুম, নোবেল ম্যাকবেথ, তাই না? লায়ন এবং হেয়ার, এই সমস্ত কথা বলা হয়েছে ম্যাকবেথ সম্বন্ধে, ভেরি গুড। আচ্ছা, বলবে ব্লিডিং ক্যাপ্টেন এবং রস দুজনে যুদ্ধটার বর্ণনা করেছে, ম্যাকবেথের বীরত্বের বর্ণনা করেছে, কিন্তু দুজনের পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স, বলো। কারেক্ট, ব্লিডিং ক্যাপ্টেন হাইপার বলে ইউজ করেছে, অতিরঞ্জিতভাবে, অতিরিক্ত, বাড়িয়ে ছাড়িয়ে বলেছে ব্লিডিং ক্যাপ্টেন, কিন্তু রস অ্যাকিউরেট অবজারভেশন দিয়েছে, মানে যেহেতু পাহাড়ের উপর থেকে, দূর থেকে দেখেছে রস, তাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছে কে কেমন লড়াই করেছে। রসও বলছে যে ম্যাকবেথ ভালোই লড়াই করেছে, কিন্তু অতিরিক্ত বাড়িয়ে বলেনি, যেটা ব্লিডিং ক্যাপ্টেন বাড়িয়ে বলেছে। ব্লিডিং ক্যাপ্টেনের কথাটা বিশ্বাসযোগ্য নয়, তার কারণ ব্লিডিং ক্যাপ্টেন নিজেও লড়াইটা করেছিল, এবং নিজেও লড়াইটা করেছিল, তো যখন তুমি নিজে লড়াই করো, কে কোথায় কীভাবে লড়লো এটা দেখা যায় না। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, ঠিক। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, হু অ্যাড্রেস দ্য উইচেস ফার্স্ট, অ্যান্ড, হ্যাঁ, উত্তর হচ্ছে ব্যাংকো, যে ডাইনিটাকে, ডাইনিটার সাথে কে কথা বলেছিল প্রথমে? ব্যাংকো, কিন্তু ডাইনিরা কার সাথে কথা বলেছিল? ম্যাকবেথের সাথে। হ্যাপি প্রোলগ টু দ্য সোয়েলিং অ্যাক্ট অফ দ্য ইম্পেরিয়াল থিম, হ্যাপি প্রোলগ টু দ্য সোয়েলিং অ্যাক্ট অফ দ্য ইম্পেরিয়াল থিম, এটা কে বলেছে? কে বলেছে? হ্যাপি প্রোলগস টু দ্য সোয়েলিং অ্যাক্ট অফ দ্য ইম্পেরিয়াল থিম, কে বলেছে? ম্যাকবেথ বলেছে। মানে এটা কি বলতে চাইছে? মানে একটা, হ্যাঁ, তিনটে ভবিষ্যৎবাণী হয়েছে, ম্যাকবেথ ইজ থেন অফ গ্লেমিস, ম্যাকবেথ ইজ থেন অফ কর্ডার, ম্যাকবেথ উইল বি কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার। তো প্রথম দুটো বাস্তবায়িত হয়ে গেছে, কিং অফ গ্লেমিস, থেন অফ গ্লেমিস হওয়া এবং থেন অফ কর্ডার হওয়া, কিন্তু কিং হওয়াটা বাকি আছে। তার প্রথম দুটো হলো প্রলোগের মতো, মানে নাটকটা শুরু হওয়ার আগের ছোট কবিতাটার মতো, আর পুরো নাটকটাই এখন বাকি আছে, মানে রাজা হওয়াটা বাকি আছে, এইটা হলো সেই সেই ড্রামাটা বাকি আছে, বা ইম্পেরিয়াল থিমটা বাকি আছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ডু আই ইয়েল টু দ্যাট সাজেশন, হোয়াই ডু আই ইয়েল টু দ্যাট সাজেশন, ম্যাডাম বলুন, হোয়াই ডু আই ইয়েল টু দ্যাট সাজেশন,
কে বলেছে? আমি কেন এই রকম সাজেশনের সামনে নতমস্তক হচ্ছি? ম্যাকবেথ বলেছে, কিন্তু ঘটনা হলো ম্যাকবেথ অলরেডি নতমস্তক হয়ে গেছে, তাই না? ঠিক আছে, এখানে বলছে হাউ ডাজ ব্যাংকো এক্সপ্লেন দ্য র‍্যাপ্ট কন্ডিশন। আপনি বলবেন স্যার কিভাবে ব্যাংকো ব্যাখ্যা করছে ম্যাকবেথের র‍্যাপ্ট কন্ডিশনটাকে? যখন রস এবং অঙ্গাস আসছে এবং ম্যাকবেথকে বলছে যে যে তোমাকে থেন অফ কডের বানানো হয়েছে, ম্যাকবেথ থ হয়ে গেছে, চুল খাড়া হয়ে গেছে, ও কিছু ভাবতে শুরু করেছে, ও ইনার ওয়ার্ল্ডে ঢুকে পড়েছে, ও রিয়্যাক্ট করতে পারছে না কিছু, তখন ম্যাকবেথের প্রিয় বন্ধু ব্যাংকো এটাকে ব্যাখ্যা করছে যে যেভাবে নতুন পোশাক আমাদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে, ঠিক সেই রকম এত বড় নতুন টাইটেল পেয়ে ম্যাকবেথ একটু অস্বস্তির মধ্যে পড়ে গেছে। এটা প্রত্যেক দিন ব্যবহারের পরে ম্যাকবেথ এটার সাথে অভ্যস্ত হয়ে উঠবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। হি ডাইড অ্যাজ ওয়ান দ্যাট হ্যাড বিন স্টাডিড ইন ইজ ডেথ। সে এমনভাবে মৃত্যুবরণ করলো, যেন সে মৃত্যুকে চিনে ফেলেছে, মৃত্যুর আগে যেন মৃত্যুর শিল্পকে কাল্টিভেট করে দিয়ে চলে গেল। কার সম্বন্ধে বলা হয়েছে? থেন অফ কর্ডার। থেন অফ কর্ডার জীবিত অবস্থাতেই বদমাইশ লোক ছিল, যতদিন বেঁচে ছিল দেশের ক্ষতি করার চেষ্টা করেছে, মহারাজকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু মৃত্যুর আগে মৃত্যুকে সে এমনভাবে গ্রহণ করলো যেভাবে কোনো বীর মানুষ মৃত্যুকে গ্রহণ করে। মৃত্যুকে ভয় পেল না, জীবনকে একটা তুচ্ছ জিনিসের মতো ছুঁড়ে ফেললো এবং মৃত্যুকে গ্রহণ করলো। এইভাবে মৃত্যুর শিল্পকে যেন দেখিয়ে দিয়ে গেল। তার লিভিংটা ছিল ইগনোবেল, তার লিভিংটা ছিল জঘন্য, কিন্তু তার ডেথটা ছিল অনারেবল। তার কার সম্বন্ধে বলা হয়েছে? থেন অফ কর্ডার। প্রশ্ন হলো এই ডেথটাকে তুলে ধরার কি প্রয়োজন ছিল? তার কারণ হচ্ছে ম্যাকবেথও থেন অফ কর্ডার হবে পরবর্তী সময়ে, ম্যাকবেথও বিশ্বাসঘাতকতা করবে এবং ম্যাকবেথও একই রকম মৃত্যু পেতে চলবে, কিন্তু দুজনেই মৃত্যুটাকে কীভাবে গ্রহণ করছে সেইটা হচ্ছে গ্রহণযোগ্য বিষয় এবং লক্ষণীয় বিষয়। থেন অফ কর্ডার যিনি ছিলেন আগে, তিনি সম্মানের সাথে বীরত্বের সাথে মৃত্যুকে গ্রহণ করেছেন, কিন্তু যখন ম্যাকবেথ মরতে যাবে, ম্যাকবেথকে যখন মেরে ফেলা হবে, ম্যাকবেথ দেখবে কাপুরুষের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করছে। তো এই যে একটা হিরোইক ডেথ আর একটা হচ্ছে কাওয়ার্ডিক ডেথ, এই বিষয়টাকে তুলে ধরার জন্য পুরো বিষয়টার প্রসঙ্গটা তুলে ধরা হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? পরে বলছে দেখো, তুমি বলবে ম্যাডাম There is no art to find the mind's construction in the face. এমন কি কোন শিল্প আছে যেটা দিয়ে কার মুখ দেখে মনে কি চলছে বোঝা যায়? কিং ডানকান বলেছে কার সম্বন্ধে বলছে? থেন অফ কর্ডের সম্বন্ধে, যাকে ওকে আমি অ্যাবসলিউট ট্রাস্ট করেছিলাম, কিন্তু ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। কোনো কি এরকম শিল্প নেই যে কারো মুখ দেখে তার মনে কি চলছে বোঝা যায়, এটা বলছে কে? কিং ডানকান বলছে। এখানে কিং ডানকানের একটা ট্র্যাজিক প্লয়ের কথা জানতে পারি বা চারিত্রিক দোষের কথা জানতে পারি, সে সবাইকে অ্যাবসলিউট ট্রাস্ট করে বসে, কিং ডানকান, যেটা একটা ভুল বা ত্রুটি। ইট ইজ এ পিয়ারলেস কিংসম্যান, ম্যাডাম, ইট ইজ এ পিয়ারলেস কিংসম্যান। কে বলেছে, কার সম্বন্ধে বলেছে? কিং ডানকান বলেছে, ম্যাকবেথ সম্বন্ধে বলেছে। ইট কথাটাই কেন? হি ইজ এ পিয়ারলেস কিংসম্যান বলতে পারত তো, ইট কেন বললো? ইট ইজ এ পিয়ারলেস কিংসম্যান নিজের আত্মীয়তা বোঝানোর জন্য, নিজের কাছের লোক বোঝানোর জন্য। আমি তোমাকে যখন তুই বলছি সেখানে যেন সে খুব বন্ধুত্ব সুলভ হয়ে যাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারলি কিনা? ঠিক। দ্য রাভেন হিমসেলফ ইজ হোর দ্য ট্রক্স দ্য ফ্যাটাল ল্যান্টার্নস অফ ডানকান। সে যে দূত সে এলো, তার আওয়াজটা দাঁড় কাকের মতো অমঙ্গল সূচক, যে প্রবেশ করছে এটা নিশ্চয়ই তার জন্য অমঙ্গল হবে, আমাদের জন্য মঙ্গল হবে। কে কার সম্বন্ধে বলছে? লেডি ম্যাকবেথ বলছে, ওই দূতটার কণ্ঠস্বর সম্বন্ধে। কে প্রবেশ করছে? মহারাজ ডানকান আসছে, মহারাজ ডানকান আসছে, এবং মহারাজ ডানকানকে মেরে দেওয়ার এরা চক্রান্ত করছে। আচ্ছা, কাম টু মাই উম্যান ব্রেস্ট অ্যান্ড টেক দ্য মিল্ক ফর গল। কে বলছে? লেডি ম্যাকবেথ বলছে। মিল্ক শব্দ কাইন্ডনেসকে ইন্ডিকেট করে, লেডি ম্যাকবেথ বলছে যে কাম টু মাই উম্যান ব্রেস্ট অ্যান্ড টেক দ্য মিল্ক ফর গল। আমার মধ্যে যে নারী সত্তা রয়েছে, আমার মধ্যে যে মিল্ক রয়েছে, সেটাকে বিষে রূপান্তরিত করা হোক, যাতে আমার মধ্যে যেন কোনো দয়া মায়া কিছু বেঁচে না থাকে। আমি যেন এই মার্ডারটা যখন করতে যাবো আমার যেন হাত কেঁপে না যায়। এইভাবে লেডি ম্যাকবেথ বলছে, নিজের নারীর সত্তাকে বিসর্জন দিতে চাইছে শুধু মার্ডারটাকে এক্সিকিউট করার জন্য। সে শয়তানের কাছে এইগুলো প্রার্থনাটা করছে। লুক লাইক অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বিট দ্য সার্পেন্ট আন্ডার ইট। বলুন, লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বিট দ্য সার্পেন্ট আন্ডার ইট। হ্যাঁ, লেডি ম্যাকবেথ বলছে ম্যাকবেথকে কি দিচ্ছে? অ্যাডভাইস দিচ্ছে, গুরুজি অ্যাডভাইস দিচ্ছে নাকি শিষ্যকে,
যে বি দেখ কি বলছে, লুক লাইক অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার, ফুলের মতো নিষ্পাপ হয়ে থাকো, ফুলের মতো নিষ্পাপ হয়ে থাকো, বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, কিন্তু আসলে সাপ হয়ে থাকবে ছোবল মারার জন্য, রাইট? লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বোঝাচ্ছে যে সবাই এসে গেছে, তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, যে যাও গিয়ে পর সবার সাথে হেসে কথা বলো, সবাইকে ওয়েলকাম করো, ভালো ভালো কথা বলো, ঠিক আছে, কিন্তু আসলে তোমাকে সাফ হয়ে থাকতে হবে, সুযোগ পেলে আমরা রাজাকে মার্ডার করবো, লেনাগলে নয়। হি দ্যাটস কামিং মাস্ট বি প্রোভাইডেড ফর, হি দ্যাটস কামিং মাস্ট বি প্রোভাইডেড ফর, বলো, উনি যিনি এসেছেন তাকে বিশেষ খাতির যত্ন করতে হবে, লেডি ম্যাকবেথ বলেছেন। কার সম্বন্ধে? মানে কি মার্ডার করে দেওয়া হবে আজকে, বিশেষ খাতির জন্য মানে আজকে মেরে ফেলা হবে। এন্ড অল দ্য লেট ডিগনিটিজ হিপড আপ টু দেম রেস্ট মাই ডিগনিটিজ, বলো মানে কি, বলো বলো, লেডি ম্যাকবেথ বলেছে এই কথাগুলো, ডানকানকে বলেছে, লেডি ম্যাকবেথ বলেছেন, কাকে বলেছেন, ডানকানকে বলেছেন, কাকে বলেছেন, ডানকানকে, মানে আপনি আর আপনি যে কিছু করেছেন তার তুলনায় আমরা যেটা করছি সেটা কিছুই না, সেটা কিছু না, আমরা যে পরিশ্রমটা করছি এটা যদি ডাবল করে দেওয়া হয়, তারও ডাবল করে দেওয়া হয়, সেটা কিছুই মনে হবে না, আপনি যা কিছু যে সম্মানগুলো আমাদের দিয়েছে। আচ্ছা, ডিন কিং ডানকান, আরেকটা প্রশ্ন, কিং ডানকান কী কী সম্মান দিয়েছেন ম্যাকবেথকে রিসেন্টলি, কী কী সম্মান দিয়েছেন? দুটো সম্মান দিয়েছেন, একটা হচ্ছে থেন অফ গ্ল্যামিস থেকে থেন অফ কডের বানিয়েছেন, এটা একটা সম্মান, দু নম্বর হচ্ছে ওনাদের বাড়িতে খাবার খেতে এসছেন, সেটা আরেকটা সম্মান, ঠিক আছে? হ্যাঁ বল, হ্যাঁ ওটা লেডি লেডি ম্যাকবেথ খেতে দেয়, ঠিক আছে, ওটা সম্মান কি উপহার, ঠিক আছে, ঠিক আচ্ছা বলো, হোয়াট বিস্ট ওয়াজ নট দেন মেড দ্য ব্রেক দ্য এন্টারপ্রাইজ টু ইউ, তখন কী পশু ছিলে যখন তুমি এই প্ল্যানটা আমাকে বলেছিলে, কে বলেছে? লেডি ম্যাকবেথ বলেছে, কাকে বলছে? ম্যাকবেথকে। কেন বেচার এরকম ঝাড় খেলো লেডি ম্যাকবেথের কাছে, ও কী বলেছিলাম? হ্যাঁ, ম্যাকবেথ বললো আমি অনেক ভাবলাম, আমি ভাবছি আর মার্ডারটা করবো না, তাছাড়া আমাকে এত ভালোবাসে, আমাকে এত উপহার উপহার দিল, আমাকে এত সম্মান দিল, তো আমি ভাবছি মার্ডারটা না করলেও হয়, তখন লেডি ম্যাকবেথ বলছে, তাহলে এবং ম্যাকবেথ আরও বললো যে কোনো মানুষের দ্বারা করা কাজেই আমি করতে পারি, এটা এটা করা ঠিক হবে না, তখন লেডি ম্যাকবেথ কী বললো রে, যখন তুমি আমার সাথে প্ল্যান করেছিলে যে মার্ডারটা করবো তখন কি তুমি পশু ছিলে? কিন্তু ঘটনা হচ্ছে ম্যাকবেথ কোনো দিন বলেনি, প্ল্যানটা করেই নি যে আমি মার্ডারটা করবো, ও বেচারা ভুল করে চিঠিতে লিখে ফেলেছিল যে ডাইনিদের সাথে দেখা হয়েছে এবং ডাইনিরা বলেছে তুমি রাজা হবে, ওইখান থেকে লেডি ম্যাকবেথ বুঝতে পেরে গেছে এর মনে কি চলছে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? কিন্তু ও একবারও খুলে লেডি ম্যাকবেথকে বলেনি যে আমি মার্ডারটা করতে চাই, লেডি ম্যাকবেথ ম্যানিপুলেট করছে এখানে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক, তারপর বলছে আই অ্যাম সাটল, বলো, ম্যাকবেথ বলছে, কি বলছে? আই এম সাটল মানে আমি মনস্থির করে ফেলেছি, আমি মনস্থির করে ফেলেছি, আমি এবার তার মানে মার্ডারটা করবই নাকি? আচ্ছা, এটা বলবে, শুনবে গাইজ, আজকে যে অংশটা পড়ালাম সেখান থেকে প্রশ্ন করছি, এবার দেখি যদি বলতে পারো, মার্সিফুল পাওয়ার রেস্ট্রেইন ইন মি দ্য কার্স থট দ্যাট নেচার গিভস অ্যাওয়ে ইন রিপোজ, ব্যাংকো বলেছে, ব্যাংকো ঘুমের মধ্যে ওই ডাইনিগুলোকে দেখতে পাচ্ছে এবং ডাইনির প্রলোভনের প্রলোভনগুলোকে দেখতে পাচ্ছে বারবার, তাই ও মার্সিফুল পাওয়ারের কাছে, গডের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে পরমেশ্বর আমাকে ক্ষমতা দাও যাতে আমি এই লোভ থেকে নিজেকে সংযত করে রাখতে পারি। তাহলে এখানে আমরা ব্যাংককে দেখতে পাচ্ছি যে ব্যাংক যেন ভুল দিকে যেতে চাইছে না, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ও গডের কাছে প্রার্থনা করছে আমাকে আত্মসংযম ক্ষমতা, রেস্ট্রেন্ট পাওয়ার দাও, আত্মসংযম ক্ষমতা দাও যাতে আমি লোভে পা না দিই, ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, পরের অংশ দেখবে, শুনবে, বলছে দেখো, এখানে একটা খুব সুন্দর প্রশ্ন আসছে, ইফ ইউ সেল ক্লেম টু মাই কনসেন্ট when this it shall make honor for you, ম্যাকবেথ বলছে, কাকে বলছে? ব্যাংককে বলছে, কি বলতে চাইছে? তুমি যদি আমার সাথ দাও আমি তোমার জন্য প্রচুর সম্মান শক্তি এনে দেবো, আমি তোমাকে অনেক বড় লোক করে দেবো, অনেক তোমাকে সম্মানীয় ব্যক্তিতে পরিণত করে দেবো যদি তুমি আমাকে সাথ দাও, এটা কে বলেছে? ম্যাকবেথ বলেছে, কাকে বলেছে? ব্যাংককে। আচ্ছা, ব্যাংকর কি রিপ্লাই হবে, ব্যাংক কি বলবে? আমি তোমাকে সাথ দিতে পারি যদি না আমার শান্তির ঘুম নষ্ট হয় এবং আমার যদি মোরালিটি কনসাইন্স ক্লিয়ার থাকে,
তবেই আমি তোমাকে ছাদ দিতে পারবো। তার উত্তরে ম্যাকবেথ কি বললো? বললো ঘুম লাগছে রে, চললাম নাকি, পরে তোর সাথে গল্প করবো। মানে ম্যাকবেথ বুঝলো যে একে বলা যাবে না, তার কারণ এ অন্ধভাবে আমাকে ছাদ দেবে না, এর মধ্যে ন্যায় নীতি রয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, ঠিক আচ্ছা, বলবে এটা, এটা বলবে, দেখো কি বলছে। এটা আগের দিনের প্রশ্ন কিন্তু, হ্যাঁ আগের দিন যেটা পড়িয়েছিলাম সেখান থেকে আমি প্রশ্নটা করছি। শুনে নিয়ে গেজ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কে বলছে। আই উড হোয়াইল ইট ওয়াজ স্মাইলিং ইন মাই, দেখো তার আগে থেকে নেই, আই হ্যাভ গিভেন সাক অ্যান্ড নো হাউ টেন্ডার দিস টু লাভ দ্য বেবি দ্যাট মিল্কস মি। লেডি ম্যাকবেথ বলছে, আমি জানি স্তন্যপান করো না কত সুখের, কত আনন্দের, ঠিক আছে, এবং আমি জানি। তার মানে কি বললো? তার মানে কি লেডি ম্যাকবেথের শিশু ছিল? কারণ সেটাই তো বোঝাচ্ছে, সেটারই তো ইন্ডিকেশন রয়েছে। আমি জানি যে স্তন্যপান করানো কতটা আনন্দদায়ক, তার মানে হচ্ছে লেডি ম্যাকবেথের শিশু ছিল, তারই একটা ইন্ডিকেশন পাচ্ছে, তাছাড়া এটা কি করে সম্ভব, তাই না? ঠিক, এখানে প্রশ্ন হচ্ছে ডাইনি দ্য দেবীর নাম কি? হেকেট। কি নাম? হেকেট। ডাইনি দ্য দেবীর নাম কি? হেকেট। আচ্ছা এটা বলবে, দেখো গাইজ, ইজ দিস দ্য ড্যাগার হুইচ আই সি বিফোর মি দ্যাট হ্যান্ডেল টুয়ার্ডস মাই হ্যান্ড। ম্যাকবেথ বলছে কি দেখে? ছুরিটা দেখে, ছুরিটা দেখে। আচ্ছা বলছে, দেখো এখানে কথাটা শুনবে মন দিয়ে, দেখো কি বলছে। মাই আইজ আর মেড দ্য ফুল অর দ্য আদার সেন্সেস অর এলস উইথ অল দ্য রেস্ট। ম্যাকবেথ কখন বলছে? ছুরিটা দেখছে, বলছে আমার চোখ ঠিক নাকি বাকি ইন্দ্রিয়গুলো ঠিক? আমার চোখ ভুল আমাকে ইন্ডিকেশন দিচ্ছে না আমার বাকি ইন্দ্রিয়গুলো? ও চোখে ছুরিটা দেখতে পাচ্ছে কিন্তু ধরতে পারছে না, তাই কনফিউজ হয়ে যাচ্ছে যে আমার চোখ ঠিক কথা বলছে নাকি আমার ইন্দ্রিয়গুলো ঠিক কথা বলছে। কিন্তু শেষ পর্যন্ত ও কি বুঝতে পারছে? যে এই ছুরিটা আসল নয়, তার কারণ একটু আগে তো ছুরির মধ্যে কোনো রক্ত ছিল না, এখনই কি করে রক্ত পড়তে শুরু করলো, তার মানে এটা আমি হ্যালুসিনেশন দেখছি, এই ছুরিটা সত্যি নয়, এটাও বুঝতে পারলো ম্যাকবেথ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, বুঝতে পারলে? হ্যালুসিনেশন মানে তুমি একটা রাত্রিবেলাতে বিড়াল দেখছো, ঠিক আছে, রাত্রিবেলাতে বিড়াল দেখছো, তুমি দেখতে পাচ্ছ বিড়ালটাকে কিন্তু ধরবার চেষ্টা করছো, ধরতে পারছো না, তুমি ছুবার চেষ্টা করছো, বিড়ালটা ওখানেই আছে কিন্তু ছুতে পারছো না, তখন কি ওটা? না ওটা ভূত, ওটা হচ্ছে হ্যালুসিনেশন, ওটা হচ্ছে হ্যালুসিনেশন, নাকি নাকি ওটা থ্রি ডি ইমেজ, হলোগ্রাম, রাইট? হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন মানে মানসিক একটা রোগ যেখানে তুই দেখতে পাবি কিন্তু ওটা এক্সিস্ট করে না। সাধারণত গিল্টি ফিলিং থেকে বের হয়, তুই বিরাট কিছু অপরাধ করেছিস, সেখান থেকে এগুলো হতে পারে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, হ্যালুসিনেশন হতে পারে। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা এখানে একটা প্রশ্ন রইল, যদি কেউ বলতে পারো গাইজ, একটা প্রশ্ন করলাম, যদি কেউ বলতে পারিস রে, এখানে বলতো একটা বিড়াল ছিল প্রথম দৃশ্যে, অ্যাক্ট ওয়ান সিন ওয়ানে একটা বিড়াল ছিল, বিড়ালটা আসলে নর্মাল বিড়াল নয়, ডাইনিগুলোর সাথে আছে, ওটার ভিতরে আত্মা থাকে বা ওটা একটা ভূত বটে, বুঝতে পারলি? সেই বিড়ালটার নাম কি? গ্রেমালকিনস, গ্রেমালকিন। একটা ডাইনির পোষ্য বটে বিড়ালটা, তাই না? আরেকটা ডাইনির পোষ্য হচ্ছে একটা ব্যাং, ব্যাংটার নাম কি? প্যাডক, ঠিক আচ্ছা। অ্যানন একটা জায়গায় বলছে, ডাইনিটা বলছে অ্যানন মানে কি? আসছি আসছি, এক মুহূর্ত, এক মিনিট, এক মিনিট ওয়েট কর, অ্যানন বলছে, অল রাইট, ফর এ মোমেন্ট। আচ্ছা এটা বলবে গাইজ, এইগুলো ভালোই তো পারছো, খারাপ পারছো না, ইটস কোয়াইট গুড। আচ্ছা বিদ্রোহীদের দলে, বিদ্রোহীতে যে সর্দার ছিল তার নাম কি? ম্যাকডোনাল্ড। কি নাম? ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ডকে সাহায্য করার জন্য সেনা দল এসেছিল কোন দেশ থেকে? আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে ছোট ছোট অস্ত্র নিয়ে লড়াই করতো, আয়ারল্যান্ড থেকে বড় বড় অস্ত্র নিয়েও লড়াই করার জন্য সৈনিকরা এসেছিল। এছাড়াও এই ম্যাকডোনাল্ডকে সাপোর্ট করছিল একজন জমিদার, জমিদার বাবুর নাম কি? থেন অফ কডার। তাছাড়াও আরও একটা রাজা এদিকে সাহায্য করছিল, নাম কি?
নরওয়ের কিং, নরওয়ের কিং, বুঝতে পারলে কি না? ঠিক, আচ্ছা ভালোই উত্তর দিচ্ছ, দ্যাটস গুড। আমাকে এটা বলো, এখানে একটা প্রশ্ন পাচ্ছি আমি, বেলোনাস ব্রাইড গ্রুম বলছে, হোয়াট ডু ইউ মিন বাই বেলোনাস ব্রাইড গ্রুম? যুদ্ধের দেবী হলো বেলোনা, তার প্রেমিক ম্যাকবেথকে বলা হয়েছে। কার সম্বন্ধে বলা হয়েছে? ম্যাকবেথকে বলা হয়েছে। আচ্ছা, নরওয়ের মহারাজের নাম কি ছিল? সোয়েনো, সোয়েনো। নরওয়ের মহারাজের নাম কি ছিল? সোয়েনো। ম্যাকবেথ থেন অফ গ্লেমিস হয়েছে কার মৃত্যুতে? সিনেলের মৃত্যুতে ম্যাকবেথ থেন অফ গ্লেমিস হয়েছে, ভেরি গুড। আচ্ছা বলবে এটা, শুনবে গাইস, হ্যাঁ দেখো কি বলছে। A sailor's wife had chestnut in her lap and munched and munched and munched. ঠিক আছে, give me got. কে বলেছে? এটা একটা উইচ বলেছে, উইচ, এটা একটা উইচ বলেছে, থার্ড উইচটা বলেছে, যে একটা সেইলারের, সেইলারের স্ত্রী বাদাম খাচ্ছিল, বাদাম খাচ্ছিল, বাদাম খাচ্ছিল, আমি চাইলাম তো আমাকে গাল দিয়ে দিল, দিল না, ঠিক আছে আমি এর উপর বদলা নেব। এর হাজবেন্ড একটা জাহাজে করে সমুদ্রে গেছে, দাঁড়ায় না, ওর হাজবেন্ডকে আমি মজা দেখাচ্ছি, আমি চালুনিতে চেপে চলে যাব সেই জাহাজে, ইঁদুরে লেজ কাটা ইঁদুর হয়ে সেই জাহাজের উপর উঠবো এবং তার হাজবেন্ডের উপর ব্ল্যাক ম্যাজিক করে দেবো, তাকে ঘুমাতে দেবো না, তাকে তাকে খড়ের মতো দুর্বল করে দেবো, পাতলা করে দেবো। যে জাহাজটাতে চেপে গেছে সেই সেলারের স্ত্রী, সেই সেলারটা, সেই জাহাজটার নাম কি? টাইগার। জাহাজটার নাম টাইগার, ভেরি গুড, ভেরি গুড। এখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম কি? অ্যালিপো। হ্যাঁ বল, প্রশ্নটা বল। না, কাটা লেজ, একটা ইঁদুর হয়ে যাবে, ইঁদুরকে দেখতে পাবে না সহজে, ছোট। আর লেজ কাটা ইঁদুর মানে ইংল্যান্ডে না, ইঁদুরের প্রতি একটা অবজ্ঞা রয়েছে ইংল্যান্ডের মানুষজন, কারণ একটা সময় প্লেগ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মরে গেছিল, প্লেগ হয় ইঁদুরের থেকে, বুঝতে পারলে তো, তারা ওই জিনিসটাকে হেট করে অনেক বেশি, কোথায়? ইংল্যান্ডে। তো সেই জন্য ডাইনিরা এমন একটা প্রাণী নিচ্ছে যেটা খুব সহজে এদিক ওদিক স্পিডে যেতে পারে, মানুষকে, মানুষের চোখ থেকে দূরে থাকতে পারে, স্যাঁতস্যাঁতে জায়গায় ঘোরাফেরা করতে পারে, সেই জন্য ইঁদুরের কথাটা বলেছে, এবং একটা ঘৃণাও শো করে যে ইংল্যান্ডের মানুষ এটাকে পছন্দ করতো না, ঠিক আছে। আচ্ছা বলছে, বলছে ডাইনিরা সেই জাহাজটাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করবে? হাওয়া দিয়ে এইদিক ওইদিক করে দেবে, কিন্তু উল্টাতে পারবে কি? পারবে না। ডাইনিরা উল্টাতে পারবে না জাহাজটাকে। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি শো করলো? লিমিটেড পাওয়ার। কি শো করছে? লিমিটেড পাওয়ার। ডাইনিতে লিমিটেড পাওয়ার আছে, মানে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, ডাইনি তোমার উপর কালা জাদু করে দিয়েছে, তোমার কি করবে? কলমটা আটকাতে পারবে না, কিন্তু তোমার মনে হাজারটা তখন ফিলিংস দিয়ে দেবে, থিঙ্কিং দিয়ে দেবে, ঠিক আছে, পাস্ট থিঙ্কিং দিয়ে দেবে, যেটাতে তোমার মনটা চঞ্চল হয়ে যাবে, এইটা ডাইনি করতে পারবে বড় কেউ, কিন্তু তোমার কলমটা আটকে দিতে পারবে না, হাতটা পাথরে রূপান্তরিত করতে পারবে না, তোমার যদি ক্ষমতা আছে তুমি ঠিকই লিখে দেবে, বুঝতে পারলে কি না? কিন্তু তোমাকে মেন্টালি ডিস্টার্ব করবার চেষ্টা করবে, ক্লিয়ার না? ক্লিয়ার নয় এইটা? আচ্ছা, দুটো সভাসদ আসছে ম্যাকবেথকে থেন অফ কর্ডের বানানোর জন্য রাজার নির্দেশে, সেই দুটো সভাসদের নাম কি? রস এবং আঙ্গাস, রস এবং আঙ্গাস, ভেরি গুড। আচ্ছা, ম্যাকবেথকে না হয় বলছে ডাইনিগুলো, ম্যাকবেথকে বলছে ডাইনিগুলো, অল হেল ম্যাকবেথ, হেল টু দি থেন অফ গ্লেমিস, অল হেল ম্যাকবেথ, হেল টু দি থেন অফ কর্ডার, অল হেল ম্যাকবেথ, দ্যাট শ্যাল বি কিং হিয়ার আফটার। কিন্তু প্রশ্নটা এইটা নয়, ম্যাকবেথকে এই কথাগুলো বলেছে, ব্যাংককে কি কি বলেছিল ডাইনিগুলো? দিস দ্য কোয়েশ্চন। এই ইংরেজিতে বলো, ঠিক আছে, বাংলাতে বলছে, বলছে তুমি মহান কিন্তু ছোট, ঠিক আছে, তুমি রাজা হবে না, তোমার ছেলেরা রাজা হবে, ইংরেজিতে কি কি বলেছিল বলো, বলো। বলছে লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ব্যাংককে বলছে ডাইনিগুলো, লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, তুমি ম্যাকবেথের থেকে ছোট কিন্তু মহান, নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার, তুমিও খুশি নাও জীবনে কিন্তু ম্যাকবেথের থেকে অনেক বেশি খুশি, দাও সাল, দাও সাল্ট গেট কিংস থ্রু দাও বি নান, তুমি রাজা হতে পারবে না কিন্তু তোমার ছেলেরা
রাজা হবে, এইটা বলেছিল ব্যাংকট। ক্লিয়ার না? ক্লিয়ার নাই? দ্যাটস গুড। এই তো ভালো মনে রেখেছো, পাচ্ছ প্রিপারেশন মোটামুটি হয়েছে, মানে যতটা পড়িয়েছি ততটা দেখছি ভালোই প্রস্তুতি হয়েছে, না পারা হচ্ছে না, পাচ্ছ। আচ্ছা এইটা বলবে আমাকে, আচ্ছা মোটামুটি এগুলো সব পেরে যাচ্ছ, ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত থাক। অলরাইট, হোপফুলি ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার।